আমার ফার্স্ট ব্লগ ছিল, তো কিছুটা নার্ভাস ফিলও করছিলাম। ভিডিও করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ মানুষ ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তো ক্যামেরাও সেভাবে ভালো হয়নি। হেই গাইস, আমি বাপন, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে যাব কুম্ভ মেলাতে। তো এটাই আমার ফার্স্ট ব্লগ, তো এখন থেকে কিছুটা নার্ভাস ফিল করছি। দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি, এন্ড সবাই মিলে একটু সাপোর্ট করে দেবেন। যাওয়া যাক, দেখা হচ্ছে আপনাদের সাথে মেলাতে গিয়ে। তো এখানে আমাদের সুরক্ষাকর্মী বসে রয়েছে মেলাতে, যাতে কোনো রকম ঝামেলা না হয় ওইদিকে তারা নজর রাখছে। সো দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে। আমরা আসতে আসতে প্রায় 8টা বেজে গেল, যেই কারণে আমরা অনুষ্ঠান দেখতে পারিনি। আজকে দ্বিতীয় দিন, তো অনুষ্ঠান মোটামুটি শেষ। তো সবাই এখানে বসে রয়েছে, দেখুন কি সুন্দর ডেকোরেশন। তো চলুন ভিতরে যাওয়া যাক। শম্ভু শম্ভু মা দেবা, শম্ভু 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 মা দেবা, রে শম্ভু 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 মা দেবা, শম্ভু 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 মা দেবা, রে শম্ভু 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 মা দেবা, শম্ভু 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 মা দেবা। সারে সারম বুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বিন্দ ভবম ভবানী। তো এখানে দেখুন উনি কিছু বাংটি টাকা দিয়েছিল, 2-1 টাকা। তো ওনার ওটা পছন্দ হয়নি, তারপর উনি আবার 10 টাকা দিল, তারপর উনি আশীর্বাদ করলো। তো ওরা ওদের কিছু বাংতি টাকা দেওয়ার আগে চিন্তা করে দেবেন, ওরা আশীর্বাদ মন ভরে দেবে, আপনারা টাকা দিতে কোনো দ্বিধাবোধ করবেন না কেউ। তো সবাই এখানে আশীর্বাদ নিচ্ছে, তো চলুন আমরা মেলা এনজয় করি। তো এই বছর ত্রিপুরাতে প্রথমবার কুম্ভ মেলার অনুষ্ঠান করা হলো। প্রত্যেক 6 বছর এবং 12 বছর পর পরে এই মেলার অনুষ্ঠান করা হয়। তো যারা যারা আসতে পারোনি, ভিডিওটি এনজয় করো এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে থাকো, দেখতে থাকো। তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একটা জায়গায় কিছু হাতি দাঁড়িয়ে রয়েছে। মেলাতে আস্তে আস্তে অনেক রাত করে ফেললাম, যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। হঠাৎ করে আমি দেখলাম আমার বন্ধু একে একে হাইসগুলো গাচ্ছে। তো উনি দেখেন কি রিয়াকশনটা দিল, বাহ অসাধারণ, খাও খাও। মেলা দেখা কমপ্লিট হলো, বাড়ি চলে যাচ্ছি। যে ব্যাকগ্রাউন্ডের মিট ছিল সেই কারণে সবকিছু তোমাদের দেখাতে পারি না। আর এবার এই বছর আমরা আসবো আসবো করে প্রায় অনেকখানি রাত হয়ে গেল, সেই কারণে আপনাদের ঠিকভাবে সবকিছু দেখাতে পারিনি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল, তো ক্যামেরাও সেইভাবে ভালো হয়নি।
সবাই মিলে একটু সাপোর্ট করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আসছি একটা নতুন ভিডিওতে, টাটা, বাই বাই।